পরশুদিন আমরা একটা ছোট্ট রিশাফেল করব, চার পাঁচ জনকে মন্ত্রিসভায় যারা আছে তাদের আমরা কাজে লাগাবো দলের কাজে, পাঁচ ছয় জনকে নতুন নিয়ে আসা হবে। মন্ত্রিসভায় বড় সড় রদ বদল, দপ্তর হারাবেন অন্তত পাঁচ মন্ত্রী, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী, কোন কোন মন্ত্রী পদ খোয়াবেন, মন্ত্রিসভায় কারা নতুন সদস্য হচ্ছেন দেখে নিন। কদিন যাবত কানাঘুষো শোনা যাচ্ছিল মন্ত্রিসভায় রদ বদল হতে পারে, এবার সেই গুঞ্জনের অবসান ঘটল। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার রদ বদলের কথা সর্বসমক্ষে জানালেন, নিশ্চিত করলেন মন্ত্রিসভায় রদ বদলের কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আগামী বুধবার মন্ত্রিসভায় নতুন কিছু নাম সংযোজিত হবে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওই যেটা আমাদের বিচারপতি বলেছেন, মাননীয় বিচারপতি, যে কাঙ্গারু ট্রায়াল চলছে, কাঙ্গারু ট্রায়ালের কিছু ট্রায়াল যারা মাতব্বর হয়ে গেছে বেশি, কামরাজ পরিকল্পনায় মন্ত্রিসভা ভেঙে টোটাল নতুন করে করা হবে এসব কোনো প্ল্যান আমাদের নেই। হ্যাঁ, আমাদের একটা রিসাফেল করতে হবে। এখন সুব্রতদা মারা গেছে সিনিয়র লিডার, সাধন পাণ্ডে মারা গেছে সিনিয়র লিডার, পার্থ চ্যাটার্জী জেলে আছেন, এদের কাজগুলো কে করবে? কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে। কিছু মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের দলীয় কর্মসূচিতে ব্যবহার করা হতে পারে বলেই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নতুন কিছু মুখ দেখা যাবে রাজ্যের মন্ত্রিসভায় এমনটাও জানিয়ে দিলেন এদিনের সাংবাদিক বৈঠকে। অনেকগুলো মিনিস্ট্রি ফাঁকা পড়ে আছে, কারণ সুব্রতদা নিজে পঞ্চায়েত দেখতেন, পিএইচই দেখতেন, সাধন পাণ্ডে সেলফ হেল্প গ্রুপ দেখতেন, কনজিউমার্স কোঅপারেটিভ দেখতেন, পার্থদা নিজে ইন্ডাস্ট্রি দেখতেন, আইটি দেখতেন, অ্যাসেম্বলি দেখতেন, এই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স দেখতেন, সুতরাং ডিপার্টমেন্টগুলো ফাঁকা আছে না। আর আমার পক্ষে একা তো সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়, সবাই ভাগাভাগি করে করতে হবে। তাই আমরা কালকে পরশুদিন আমরা একটা ছোট্ট রিশাফেল করব বিকেল চারটে, আর চার পাঁচ জনকে মন্ত্রিসভায় যারা আছে তাদের আমরা কাজে লাগাবো দলের কাজে, আর বাদ বাকি আরো পাঁচ ছ জনকে নতুন নিয়ে আসা হবে। এখনই হঠাৎ এত বড় সিদ্ধান্ত কেন শাসক দলের? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর তার জন্যই এত বড় পরিবর্তন বলে মত তাদের। আপাতত রাজনৈতিক মহলে জোর জল্পনা, বাবুল সুপ্রিয় এবং তাপস রায়কে দেখা যেতে পারে মন্ত্রিসভায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন, তাকে বড় দায়িত্ব দিতে পারে দল, এই নিয়ে জল্পনা চলছিলই। প্রশ্ন উঠছে, তবে কি রাজ্য মন্ত্রিসভার সদস্য হতে চলেছেন বাবুল সুপ্রিয়? এই নিয়ে আলোড়ন চলছেই, যদিও এই জল্পনায় কোনো রকম সরকারি সিলমোহর পড়েনি এখনই, তার জন্য অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। পাশাপাশি মন্ত্রিসভা থেকে কোন কোন নাম বাদ পড়তে পারে তা নিয়েও এদিন আলোচনা শুরু হয়েছে। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পাঁচ ও ছটি নতুন মুখ আনা হয়েছে মন্ত্রিসভায়, কাজেই জেলা থেকে কয়েকজনকে নেওয়া হতে পারে এমনটি মনে করা হচ্ছে। তবে সবচেয়ে বড় খবর হলো বর্তমান মন্ত্রিসভা থেকে সরানো হচ্ছে তিন থেকে চারজনকে, কারা রয়েছেন সেই তালিকায় তা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়ে গেল। যাদের কাজের রিপোর্ট ভালো নয় বা যাদের সংগঠনের কাজে লাগালে ভালো ফল পাওয়া যাবে তাদেরই পুরনো মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা বেশি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।